প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে কাঁদল শিশু শিক্ষার্থী ফাতেমা আক্তার। সে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পুড়ে যাওয়া চরফুকিরা কবি নজরুল ইসলাম একাডেমির ছাত্রী। ফাতেমার দাবি, আমি আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই। বুধবার দুপুরে ওই একাডেমির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিভাবক, শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে ওই বিদ্যালয়ের মূল ভবন আগুনে বশমীভূত হয়। এজন্য এলাকার জুয়ারিদের দায়ী করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান জহিরুদ্দিন সেলিম বলেন, আগুনে তিলে তিলে গড়ার স্বপ্নের বিদ্যালয়ের কিছুই রক্ষা করা যায়নি। ভবন দলিলপত্র আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি করছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক শমশের হোসেন হিলাল বলেন, একদল যুবক বিদ্যালয়ে জুয়ার আসর বসায়। আগুন লাগার আগের দিন স্থানীয় চেয়ারম্যান জায়দুল হক কোচির নেতৃত্বে পুলিশ তাদের ধাওয়া করে। তাদের কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটাতে পারে, যেই হোক আমরা তাদের শাস্তি চাই। এ সময় অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন, ম্যানেজিং কমিটির সহসভাপতি মিজানুর রহমান, সদস্য একরামুল হক, স্থায়ী ইউপি সদস্য আব্দুল মোতালেব পিঙ্কন প্রমুখ বক্তব্য দেন। আব্দুল মোতালেব পিঙ্কন, সে ছিল রাতের এখানে আসছিল। আমাদের এখানে অনেকে